মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। চায়ের দোকান থেকে ইটভাটা, গ্যারেজ থেকে কারখানা, চোখ মেললেই দেখা যাবে অর্থনৈতিক অসচ্ছলতা ও দারিদ্রের জন্য বেড়ে চলেছে এই শিশু শ্রমিকদের সংখ্যা। জীবিকার তাগিদে জীবনের শুরুতেই এই সব কোমল শিশুরা মুখোমুখি হচ্ছে কঠিন বাস্তবের। শিশু অধিকার সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধের লক্ষ্যে আন্তর্জাতিক শিশুশ্রম সংখ্যা 2002 সাল থেকেই প্রতি বছর দিবসটি পালন করে আসছে। স্লোগান, ফেস্টুন, ফ্ল্যাগ হাতে নিয়ে এলাকা পরিক্রমা করছে খুদেরাই। তাতে লেখা রয়েছে, শিশুশ্রম বন্ধ হোক। বিদ্যালয়ের শিশু সংসদের পরিচালনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের দিনটা ঠিক এইভাবে সচেতনতামূলক প্রচারে সামিল হল কুতুবপুর প্রাইমারি স্কুলের শিশুরা। ইটের ভাটার নানা জায়গায় কাজ করে, তাই আমরা আমাদের বিদ্যালয়ে মানুষকে সচেতন করার জন্য একটি ছোট্ট র্যালি করলাম যে শিশুকে কাজ করানো চলবে না, শিশুকে বিদ্যালয়ে পাঠাতে হবে এবং শিশুকে পড়াশোনা শিখিয়ে তাকে পায়ে দাঁড় করাতে হবে। এবং কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে, তাই আমরা এই বিষয়টি নিয়ে ছোট্ট করে র্যালি করে মানুষকে সচেতন করার চেষ্টা করলাম। মুর্শিদাবাদ চক্রের কুতুবপুর প্রাইমারি স্কুলে সাড়ম্বরের সাথে পালিত হল বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। এই কর্মকাণ্ডে সামিল শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরাও। আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। আজকে আমরা আমাদের যে স্কুলের শিশু সংসদ আছে তাদের পরিচালনায় আমরা আজকে একটি র্যালি করলাম। সেই র্যালি করার উদ্দেশ্য হচ্ছে যে যারা শিশুরা, যাদের শৈশব কাটা উচিত বিদ্যালয়ে, মায়ের কোলে, তাদের গৃহে, সেখানে দেখা যাচ্ছে বহু শিশু চায়ের দোকানে কাজ করছে, বহু শিশু ইটভাটায় কাজ করছে, বহুজন আবার বিভিন্ন বাড়ির পরিচারক পরিচারিকার কাজ করছে। আমরা বিদ্যালয়ে বিভিন্ন যে সচেতনতামূলক যে শিবিরগুলো আয়োজন করে থাকি এবং র্যালিগুলো করি, এটি তারই একটি অঙ্গ হিসাবে আমরা মানুষকে, সাধারণ মানুষকে এবং আশেপাশের যারা সুধীজন আছেন তাদেরকে আমরা সচেতন করতে চাই আমাদের এই র্যালির মধ্য দিয়ে, যাতে আগামী দিনে এই শিশুশ্রম। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।